করোনা তৃতীয় ঢেউ থাবা বসিয়েছিল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও অফিস স্টাফ মিলে মোট ১১ জন আক্রান্ত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারী ব্যক্তি আক্রান্ত হওয়ার কারণে স্বভাবতই ১০ই জানুয়ারি থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মীরা সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল বন্ধ থাকবে। প্রায় প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে থাকার পর সুস্থ হয়ে ফিরেছে, তাই পুনরায় অস্থি সংক্রান্ত, চক্ষু ও নানাবিধ স্থগিত রাখা স্পেশাল আউটডোরগুলি চালু করতে চলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর তারক বর্মন জানান, কোভিডটা বাধ্য রাখতে বাধ্য হয়েছিলাম। আমাদের ১১ জন ডাক্তার আক্রান্ত হয়েছিল কোভিডে, তার মধ্যে বেশিরভাগই স্পেশালিস্ট ডক্টর ছিলেন। তার জন্য আমাদের স্পেশালিস্ট আউটডোর যেটা মানে চালানো যাচ্ছিল না, বন্ধ রাখা হয়েছিল ১০ জানুয়ারি থেকে বন্ধ ছিল। আমরা আবার সামনের সপ্তাহে মানে ২৪ তারিখ থেকে আবার যথারীতি আগের মতন, আগে যেই যে স্পেশালিস্ট আউটডোরগুলো হতো। কী কারণে স্যার বন্ধ? কারণ কোভিড আক্রান্ত হয়েছিল না আমাদের ১১ জন ডাক্তার। প্রথমে ৭ জন হলেন, প্রায় দুদিনের মধ্যে ৭ জন হয়ে গেছিলো। তারপরে ক্রমাগত আরও বাড়তে ছিল, ১১ জন মতো আক্রান্ত হয়েছিল। এখন মোটামুটি ওরা সুস্থ এবং জয়েন করছে ধাপে ধাপে। এখন মোটামুটি ১১ জনের মধ্যে ৭ জন সুস্থ হয়ে জয়েন করেছেন ডিউটিতে, বাকি ৪ জন আছে, আস্তে আস্তে ওরা ফিট হয়ে যাবে আশা করি। এবং ওনারা যেহেতু ডিউটিতে চলে আসতে পারছেন, তার জন্য আমরা স্পেশালিস্ট আউটডোর যেগুলো বিশেষ করে সার্জারি, আই, ইএমটি, অর্থোপেডিক্স, গাইনি, এগুলো আউটডোর ওইসব পরিষেবা আমরা জেনারেল আউটডোর থেকে দিচ্ছিলাম, ইমার্জেন্সি থেকে দিচ্ছিলাম। পরিষেবা খুব একটা ব্যাহত হয়নি, কিন্তু স্পেশালিস্ট ডোরগুলো বন্ধ রাখা ছিল আর কি, আউটডোরগুলো যেগুলো স্পেশালিস্ট ডক্টর যেসব ঘরে বসতেন ওই ঘরগুলোতে স্টাফ দেওয়া যায়নি। উনি নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফও দিতে হয়, ওরাও আক্রান্ত ছিল, ওরাও আস্তে আস্তে ফিরছে। এই জন্য স্টাফ ক্রাইসিসটা কিছুটা এখন মিটেছে। এই জন্য আমরা সামনের সোমবার থেকে ২৪ জানুয়ারি থেকে যথারীতি আগের মতন, আগে যা রুটিন ছিল সেই রুটিন অনুযায়ী আবার যথারীতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। জেনারেল আউটডোর খোলা ছিল তো? জেনারেল আউটডোরে সব পরিষেবা দেওয়া হচ্ছিল, একটু ভিড়টা বাড়ছিল, আর আমাদের ইমার্জেন্সি থেকে সব পরিষেবা দেওয়া হচ্ছিল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।